আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইউনিক ভ্যালিডেশন। ইউনিক ভ্যালিডেশন হচ্ছে একটি কলামে একই ভ্যালু একের অধিকবার থাকতে পারবে না। যেমন আমার একটি ইউজার্স টেবিল আছে এবং এখানে ফোন নামে একটি কলাম আছে, এখানে একই ফোন নাম্বার কোনো রোতে দুইবার থাকতে পারবে না। তো এইটার ক্ষেত্রে আমরা যে ভ্যালিডেশনটা করি, এই ভ্যালিডেশনটাকে বলা হচ্ছে ইউনিক ভ্যালিডেশন। এখানে আমি একটি ফর্ম নিয়েছি, ফর্মে ফোন নাম্বার ইনপুট নিচ্ছি এবং আমরা চেক করব যে ফোন নাম্বারটা ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে সেই ফোন নাম্বার ডেটাবেজে আগে থেকে আছে কি নাই। যদি ডেটাবেজের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো ফোন নাম্বার ডুপ্লিকেট হচ্ছে, আর যদি ফোন নাম্বার না থেকে থাকে তাহলে সেটা ভ্যালিডেশন পাস করবে। প্রথমে আমরা আমাদের বুলেট ফাইলটা একবার চেক করে দেখি। আমরা আমাদের বুলেট ফাইলে আমরা এখানে নেম হিসাবে ফোন কথাটা লিখেছি, তাহলে আমরা এখানে ফোন প্যারামিটারটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে আমাদের ফোন প্যারামিটারটা লিখলাম। এরপর আমরা যেহেতু ইউনিক ভ্যালিডেশন করবো, তাই আমি এখানে ইউনিক কথাটা লিখে নিচ্ছি। এখানে ইউনিক লিখলাম, লেখার পরে ইউনিক হচ্ছে দুইটি প্যারামিটার গ্রহণ করে। একটি প্যারামিটার হচ্ছে কোন টেবিলে আমি এই ভ্যালিডেশনটা করব, তাহলে আমি এখানে সেই ভ্যালিড টেবিলের নামটা লিখে দিলাম। এটা হচ্ছে আমার ইউজার্স টেবিল। এখন ইউজার্স টেবিলের কোন কলামে এই ভ্যালিডেশনটা করব, আমার ভ্যালিডেশনটা হবে ইউজার্স টেবিলের ফোন নাম্বার, তাই সেকেন্ড প্যারামিটার হিসাবে আমি এখানে ফোন নাম ফোন কথাটা লিখে দিলাম। যেহেতু আমার কলামের নাম এখানে ফোন কথা আর লেখার আছে, তাই আমি এখানে কলামের নাম লিখলাম ফোন আর আমার টেবিলের নাম হচ্ছে ইউজার্স। এখন আমরা দেখবো যে আমাদের এটা ভ্যালিডেশন ঠিকমতো কাজ করতেছে কিনা। তো আমাদের যেহেতু ডেটাবেজে এই ফোন নাম্বারটা আছে, আমরা এই ফোন নাম্বারটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এই সেম ভ্যালুটা আবার হচ্ছে সাবমিট করতেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডুপ্লিকেট ভ্যালু, সেহেতু এখানে একটা ইরর দেখানোর কথা। এখন দেখবো যে আমরা ইরর দেখাচ্ছি কিনা। সাবমিট বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে দেখাচ্ছে দ্য ফোন হ্যাজ অলরেডি বিন টেকেন, তার মানে এটা একটা ডুপ্লিকেট ভ্যালু। তাই এখানে আমাদের ভ্যালিডেশন ইউনিক ভ্যালিডেশনে এটা আটকে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ইউনিক ভ্যালিডেশন, এভাবে করতে হয়। এখন দেখুন, যদি আপনার ডেটাবেজের যে ফিল্ডটা আছে, এই ফিল্ডের নাম এবং আপনার এই ইনপুট হিসাবে যে প্যারামিটার নিচ্ছেন, যদি এই দুইটার নামই যদি সেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডেটাবেজের এই প্যারামিটারটার নাম, এই ফিল্ডের নামটা আপনার লেখার প্রয়োজন পড়ে না। তাই এখানে আমরা এই লেখাটাকে মুছে দিলাম। তো তাহলে সেক্ষেত্রে কী হবে, এই ফোন নাম্বারটা লারাভেল বাই ডিফল্ট এইখানে বসিয়ে নেবে। যদি আপনি এই প্যারামিটারটা কলামের নামটা যদি আপনি পাস না করেন, তাহলে সেক্ষেত্রে লারাভেল বাই ডিফল্ট এই ফোন নাম্বার এই প্যারামটাকে এখানে বসিয়ে দেয়। এখন যদি আপনার দেখা যায় যে এই নাম আর এই নাম বহু সেম না, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে সেকেন্ড প্যারামিটার মানে কলামের নাম লিখতে হবে। আপনার যদি এখানে প্যারামিটারের নাম থাকতো ফোন আন্ডারস্কোর নাম্বার, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ফোন নাম্বার এবং এখানে ফোন দুইটা মিল সেম না, আলাদা। তাহলে সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড প্যারামিটার হিসেবে কলামের নামটা লিখতে হবে। এখন যদি আমরা লারাভেলের ভ্যালিডেশন ডকুমেন্টেশনটা দেখি, তাহলে সেখানে এটা আমাদের ভ্যালিডেশন ডকুমেন্টেশন। আমরা যদি একটু নিচে নামি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ভ্যালিডেশন রুলস এই কথাটা লেখা আছে। আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যাভেলেবেল ভ্যালিডেশন রুলস দেখতে পাচ্ছি এবং এইখানে আছে ইউনিক ভ্যালিডেশনের কথা। আমরা যখন এখানে ইউনিক ভ্যালিডেশন এখানে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিক ইউনিকের প্রথম প্যারামিটারটা হচ্ছে যে টেবিল আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে কলাম। তাই আমরা এখানে ইউনিকের ক্ষেত্রে ফার্স্ট প্যারামিটার হিসাবে টেবিলের নাম লিখেছি, সেকেন্ড প্যারামিটার কলামের কথাটা লিখেছি। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।